হরিবল। রামকান্ত বৈরাগী পূর্বপর প্রস্তাব কথন। রামকান্ত মহাসাধু পরময়ুদার অন্নপূর্ণা মাকে দিলেন পুত্রবর, সান্দিমণি দাপারে ত্রেতায় বিশ্বামিত্র, কলিকালে গঙ্গাদাস পণ্ডিত সুপাত্র, ভারতী গোস্বামী শক্তি হইয়া মিশ্রিত, মুগুডব রামকান্ত হইল উদ্ভাবিত। তাহাতে মিশ্রিত হল বাসুদেব শক্তি, স্নেহভাবে বাসুদেব করিতেন ভক্তি, বাসুদেবে সমর্পিয়া আত্মস্বার্থ আত্মা, ব্রজের মাধুর্য ভাব করিত মমতা, সাধুর সঙ্গেতে ছিল বাসুদেব মূর্তি, কবু সক্য ভাব কভু ব্রজ ভাবে আর্থী, ধবদি বিনৈবেদ্যাদি আতবতণ্ডুলে পূজিতেন রম্ভা দুর্বা তুলসীর তলে, নিবেদিয়া করিতেন ভোজন আরতি, বাসুদেব খাইতেন দেখিতেন সুমতি, মূলাথর মশা কাচা রম্ভার ব্যঞ্জন, আত ফেরোয় অন্ন দিত না দিত লবণ, সোলা ডাল মুগুভূট গোধু ধূম চাপড়ি তৈলা তৈল হরিদ্রা বিনে গৃহীত পক্ষ বড়ি, ভোগ লাগাইয়া সাধু আরতি করিত, বাসুদেব খেত তাহা চাক্ষুষ দেখিত। একদিন গ্রামবাসী বিপ্র একজন বাসুদেবে ভোগরাগ করিল দর্শন, ক্রোধ করি বলে বিপ্র এ কোন বিচার, শূদ্র কি শূদ্রের কি আছে অন্য ভোগের অধিকার, শূদ্র হয়ে বাসুদেবে অন্ন দিনী রাধি, কোথায় শুনিলি বেটা এ মত অবিধি, হারে রে বৈরাগী তোর এত অকল্যাণ, শূদ্র হয়ে হবি নাকি ব্রাহ্মণ সমান। ব্রাহ্মণ কহিল গিয়া ব্রাহ্মণে সকলে, শুনিয়া ব্রাহ্মণ সব ক্রোধে ওঠে জ্বলে, জনদশ বিপ্র গেল বৈরাগীর বাড়ি, ক্রোধ ভরে বাসুদেব লয়ে এলো কারি, বৈরাগী নির্মল চিত্তে দিলেন ছাড়িয়া, বলিল রে প্রাণে বাসু সুখে থাকো গিয়া, কাঙ্গালের কাছে তুমি শিলে অনাদরে, আদরে খাইও এবে ষোড়শ উপচারে, ভালো হলো ব্রাহ্মণেরা লইল তোমারে, সুখেতে থাকিবা এবে খট্টার উপরে, দুঃখিত দরিদ্র আমি কপার দোকনাই, বহু কষ্টে থোর মোচা তোমাকে খাওয়াই, দদি দুগ্ধ ঘৃত বধু পায়স পিষ্ট, লুচি পুরি মন্ডা খেয় জাহালয় সব, চিরদিন রাখিয়াছ ব্রাহ্মণের মান, যাও যাও বিপ্র ঘরে নাহি অপমান, আমি অজ্ঞ নাহি জানি তোমারে পূজিতে, এখনো পূজিবে তোমার মন্ত্রের সহিতে, যেখানে সেখানে থাকো তাতে ক্ষতি নাই, তুমি যেন সুখে থাকো আমি তাই চাই,
ব্রাহ্মণেরা বাসুদেবে লইয়ে হরষিতে বাসুদেবে অভিষেক করে তন্ত্র মতে। কেহ বলে রাখো দেবে প্রতিষ্ঠা করিয়ে জাতি গেছে নবশূদ্রের পক্ষ অন্ধকে প্রতিষ্ঠা করিয়া পঞ্চগব্য ধারা স্নান অভিষিক্ত করিয়া মণ্ডপে দিল স্থান। খট্টার উপরে রজতের পদ্মাসন তাহার ওই উপরে দেবে করিলা স্থাপন। শেদ পদ্ম পদ্ম রক্ত পদ্ম শত দল পদ্ম নীলি পদ্ম স্থল পদ্ম কোকনদ পদ্ম গোলাপ টগর আর পুষ্প জাতি জ্যুতি গন্ধরাজয় অপরাজিতা মল্লিকা মালকী মালতী আর গন্ধরাজে শেপালিকা ধবল কবরী কৃষ্ণকলি কৃষ্ণ চূড়া কামিনী ধামিনী দুর্বা তুলসীর পত্র অগুরুচন্দ শ্রীঅঙ্গেলে পনয়ার শ্রীপদ সেবন মন্ত্রপুত করি পরে তন্ত্র অনুসারে ভোগাদি নৈবিদ্য দেন নানা উপহারে আতপতণ্ডুল ভোগ দেয় যে কখন যেখানে যে মিষ্ট ফল পায় যে ব্রাহ্মণ আনিয়া লাগায় ভোগ বাসুদেব ঠাই রন্দন সালন্ন ভোগ সুপক্ষ মিঠাই সব নিজ বাসুদেবে ভকত হইল পূজাদি ব্রাহ্মণে এক নিযুক্ত করিল। সন্ধ্যাকালে ঘৃতদীপ পঞ্চবাতি জালি আরতি করেন সব ব্রাহ্মণ মণ্ডলী শঙ্খ ঘণ্টা কংস করতাল ঝাজ খোল রাম সিংহা ভেরি তুরি মধুর বাদল এই রূপে বাসুদেব ব্রাহ্মণের পূজ্য আর এক লীলা গুরু বড়ই আশ্চর্য। এই বাসুদেব জন্ম সফল নগরী তার পড়াশোনা ভরি বল হরি হরি। হরিচাঁদ আসল হরি পূর্ণানন্দ হরি হরিচাঁদ আসল হরি পূর্ণানন্দ হরি